বইয়ের পাতায় চোখ রেখে ছবি দেখেই ঘুরে আসতে পারেন চীন। ভাবছেন কিভাবে সম্ভব? পাঠকদের জন্য এও সম্ভব করেছেন মুর্শিদাবাদের ভূমিপুত্র বিশিষ্ট লেখক মুরারি শঙ্কর বিশ্বাস। চীন দেশ, বরাবরই ভারতীয়দের কাছে অত্যন্ত আগ্রহের জনস্থান। বিশাল ও বৈচিত্র্যময় চীন, নদিনের চীন সফরে ঘুরে দেখা বেজিং, জিয়ান, সাংহাই ও কুনমিং। লেখকের চোখ যেন ঠিক ক্যামেরার মতো, তার চোখে দেখা সবটাই তার বিবরণ থেকে দেখি আমরা। বইয়ের পাতায় রঙিন ছবিতে চোখ রেখে চলে যাই সেই সুদূরে। চীন ঘুরে দেখার স্বপ্ন আমাদের অনেকেরই, নানা কারণে জীবদ্দশায় হয়তো যাওয়া সম্ভব হয় না বা হয়নি স্বপ্ন পূরণ। তবে বইয়ের পাতায় চোখ রেখে জেনে নেওয়াই যায়, বুঝে নেওয়া যায় অন্য এক দেশ সম্পর্কে। পাঠকদের জন্য উপহার স্বরূপ এমনই এক গ্রন্থ লিখেছেন মুর্শিদাবাদের ভূমিপুত্র মুরারি শঙ্কর বিশ্বাস। চীন নিয়ে আমাদের বিভিন্ন রকমের কল্পনা জল্পনা অনেক কিছু চলে সবসময়। শুনবো সরাসরি এই জেলার ভূমিপুত্র মুরারি শঙ্কর বিশ্বাসের মুখ থেকে। বইটাতে এমনভাবে করতে চেয়েছি যে আমি নিজে দেখেছি, আমার সবসময় একটা অতৃপ্তি থাকে, নিজে দেখলাম কিন্তু আমি বহু মানুষ যারা কখনোই যেতে পারবেন না, তারা আমার খুব কাছের অনেকেরই, আমি চাই যে তারাও সমস্তটা দেখুন। সত্তর্থ প্রৌঢ়ের গৃহবন্দী দশা কাটানো অবস্থায় চীন ভ্রমণের স্মৃতিচারণার ফসল এই ছোট্ট গ্রন্থটি। লেখার সাথে তোলা ছবির মেলবন্ধনে চীনের অবস্থান, প্রকৃতি, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি ও চীনাবাসের উত্তরণের ইতিহাস তুলে ধরা হয়েছে। চীনের প্রাচীরের যে ছবিটা দিয়ে আমার বইয়ের কভার হয়েছে, সেটা আমি সত্যি নিজে নিজে ভাবি যে আমার দারুণ লেগেছে যে এত বড় একটা ভিউ দেখলাম। ভ্রামণিকের দৃষ্টিকোণ থেকে মুরারি শঙ্কর বিশ্বাস পাঠকদের চীন ঘুরিয়েছেন এভাবেই। মধ্যবঙ্গ নিউজ।